আপনি নিশ্চয়ই রেলগেটে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যান তো? কিন্তু এটাই ঠিক যে রেলগেটে যখন রেলগেটটা পড়ে, সাইরেন বাজে, ওখানে রেড সিগন্যাল থাকে, আপনার দাঁড়িয়ে যাওয়া উচিত। কারণ ট্রেন ট্র্যাকে আছে এবং ট্রেনটা পাস করবে, সেই জন্যেই রেলগেটটি বন্ধ থাকে। আমরা প্রায়শই দেখি আমাদের রেলগেটগুলিকে মানে বন্ধ হওয়ার মুখেই মানুষজন জান প্রাণ করে ঢুকে যায়, আর ঢুকে গেলে কি হচ্ছে, ট্রেন মুভমেন্ট বন্ধ হয়ে যায়, হ্যাম্পার হয়ে যায়। ইদানিংকালে যেটা আমরা লক্ষ্য করছি, কিছু কিছু গেটে, যেমন আমি নাম ধরে এখন বলতে পারি যে কিছু কিছু গেটে বন্ধ হতে হতেও বন্ধ হতে করতে দিচ্ছে না, কেননা রোড ট্রান্সপোর্টে ভেহিকেল যাচ্ছে, আয়দার বাস চলে যাচ্ছে বা টোটো অটো, হ্যাঁ এরা চলেই যাচ্ছে, গেট বন্ধ হওয়া সত্ত্বেও সেই কোনো রকমে ঢুকে যাচ্ছে, বাধ্য হয়ে আমাদের রেল মুভমেন্ট বন্ধ রাখতে হচ্ছে। এক একটা জায়গায় এক একটা স্টেশনে, আমি বলি খড়দাতে 9 নম্বর প্ল্যাটফর্ম, 9 নম্বর গেট যেটা আছে, বেলগড়িয়াতে 2 নম্বর গেট বা ব্যারাকপুরে 14 নম্বর গেট, ক্যান্টনমেন্টে 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট দুটোই, টিটাগড়ের ক্ষেত্রে 12 নম্বর গেট, আবার এদিকে রানাঘাটের ক্ষেত্রে গেট নাম্বার 57, প্রত্যেকটাতে পিক সময় মানে সকাল 8:30 থেকে 11:30 বা এদিকে সন্ধেবেলা 5:30 থেকে 8:30 পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করছি, ট্রেনকে আমাদের ট্রেন মুভমেন্ট আমাদের বন্ধ রাখতে হচ্ছে, ট্রেন চলাচলে লেট হয়ে যাচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট। আপনি এবার ভাবুন তো, আপনার যে কলিগ হন বা আত্মীয় হন যে ট্রেনে আছে, প্রায় 1.5 থেকে 2,000 মানুষ ট্রেনে থাকেন প্যাসেঞ্জাররা, তারা তাদের তো অনেকটা লেট হয়ে যাচ্ছে যদি গেটটা এইভাবে বন্ধ না করতে পারি। এই যে 15 মিনিট এক একটা গেটে আমি বললাম আটকে যাচ্ছে, তাতে ওই স্টেশন ওই ট্রেন ট্রেনে যারা আছে তাদের কতটা কষ্ট, তাদের কতটা অসুবিধার মধ্যে ফেস করতে থাকতে হচ্ছে সেটাও বুঝুন। আবার এইদিকে আসি, রিস্টায় 3 নম্বর আর 4 নম্বর গেট, মানে এত ব্যস্ত গেট, এত ব্যস্ত গেট যে ট্রেন আমরা চালাতেই পারছি না, খুব প্রবলেম হচ্ছে যে গেট বন্ধ না হলে চলবে কী করে। উত্তরপাড়ায় 2C, বৈদ্যবাটিতে 11 স্পেশাল, কালীতে 56 স্পেশাল, শক্তিগড়ে 44 স্পেশাল, বাড়ুইপাড়ায় আছে মেমারিতে 32 এবং 33 নম্বর গেট, বেলুড়ে 1.5 নম্বর গেটটা। তো এই গেটগুলোতে আপনাদের সহযোগিতায় চাইছি যে গেটে গেট যখন পড়ছে তখন দয়া করে আপনারা ঢোকার চেষ্টা করবেন না রেলের প্রেমিসেসের মধ্যে, এটা তো দণ্ডনীয় অপরাধ, সে তো ছেড়েই দিন, কিন্তু বিপদ আপনার, আপনার বিপদ হতে পারে। সেই অনুরোধই করছি যে অখর নিচে প্রাণের ঝুঁকি নেবেন না। আর আরেকটা কথা ভাবুন, ট্রেনটা যখন প্ল্যাটফর্মে বা স্টেশনে ঢুকতে পারছে না, অটোমেটিক লেট হচ্ছে, লেটটা এই যে 5 মিনিট 7 মিনিট বা 10 মিনিট যে লেট হয়ে যাচ্ছে এক একটা গেটে, এটার কিউমুলেটিভ এফেক্ট কিন্তু বড় আকার ধারণ করছে। মানে ধরুন ডেস্টিনেশন স্টেশনে আপনি রানাঘাটই ধরি, যদি শিয়ালদা থেকে যে ট্রেনটা রানাঘাট গেল, প্রত্যেকটা গেটে যদি খুব কম হলো 5 থেকে 10 মিনিট করে লেট হয়, 10 মিনিট করে ধরে নিলাম, 3টে গেটে যদি এরকম মার্ক হয় তাহলে 30 মিনিট লেট হয়ে যাচ্ছে। কতটা রেল স্পিড বাড়ালেও তবু তো ওভারকাম করতে পারা যাবে না, সেই জন্যই আপনাদের কাছে সহযোগিতা চাইছি। এবং এটার কিউমুলেটিভ এফেক্টও হয়ে যাচ্ছে না, ফেরা পথে সেই ট্রেনটাকে সে আবার লেট আসছে, তো কেউ আমরা এটা থেকে উইনার হচ্ছি না। আপনিও ট্রেনে অনেক সময় যাচ্ছেন, আপনাকেও এটা ফেস করতে হয়, বা আপনারা যারা গেটে আটকে আছেন তারা শুধু সহযোগিতা, তাদের সহযোগিতা শুধু কাম্য। একদিন তো আপনিও সেই ট্রেনে অপেক্ষা করেন যে রেল গেটটা বন্ধ হয় না বলে অফিস ফেরার সময়। এই কথাগুলো মাথায় রাখুন, একটাই মানে ওয়ান লাইনে যেটা বলতে হয় যে নোবডি ইজ উইনিং। রেলের সঙ্গে সহযোগিতা করুন, রেল আপনাদের পাশে আছে, গেটগুলো ঠিক সময় বন্ধ করতে দিন।